এ যেন ছেলে নয়, আস্ত একটা জানোয়ার। যে মা শত কষ্ট উপেক্ষা করে আমাদের বড় করে তুলে, দিন শেষে সেই সন্তানের হাতেই বিদায় নিতে হয় গর্ভধারিণী মায়ের। বউয়ের সাথে মায়ের ঝগড়া হয়েছে এই কথা শুনে মাকে কিল ঘুষি মেরে অজ্ঞান করে অমানুষ এক ছেলে। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় বৃদ্ধা মা। ময়মনসিংহের ছেলের কিল ঘুষিতে বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে। স্ত্রীর সঙ্গে মা ঝগড়া করেছেন এমন খবর পেয়ে মাকে কিল ঘুষি দিলে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মায়ের মৃত্যু হয়। ঘটনার পর থেকে ছেলে ও পুত্রবধূ পলাতক রয়েছে। পুলিশ জানায় সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের পালপাড়া এলাকায় মৃত জওয়ান আলীর স্ত্রী হাফিজা খাতুন। সোমবার সকালে পুত্রবধূ হাজেরা খাতুনের সঙ্গে বাগবিতণ্ডা হয় বৃদ্ধা হাফিজা খাতুনের। স্ত্রীর সঙ্গে মা ঝগড়া করেছেন এই কথা জেনে ছেলে আব্দুল মান্নান বৃদ্ধা মাকে ঘরে দিয়ে কিল ঘুষি দিতে শুরু করেন। ছেলের কিল ঘুষিতে মা মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর অবস্থায় বৃদ্ধাকে প্রতিবেশীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মায়ের মৃত্যু হয়েছে এই খবরে এলাকায় ছেড়ে পালিয়ে যান আব্দুল মান্নান ও তার স্ত্রী হাজেরা। কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, পারিবারিক কলহে ছেলের কিল ঘুষিতে বৃদ্ধা মারা গেছেন। ছেলে ও পুত্রবধূকে গ্রেফতার অভিযান চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বউয়ের কথা শুনে যে ছেলে মাকে খুন করে সে আর যাই হোক মানুষ না, এই অমানুষ ছেলের ফাঁসি হলে মা জাতি শান্তি পাবে। এলাকা জুড়ে তার ফাঁসির দাবিতে তুমুল উত্তেজনা বিরাজ করছে। দাবি সবার একটাই, ফাঁসি হোক। আপনিও তাই চাইলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখুন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যত বেশি সম্ভব শেয়ার করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।